আমরা চাই মেয়েরাও পুলিশে বেশি করে আসুক ছেলেদের সাথে সাথে। এবং আমরা 2020 জন মহিলা রিক্রুট করছি উইনার্স বাহিনীর জন্য, এবং উইনার্স বাহিনী দে আর ভেরি স্মার্ট। 3 মাসের ট্রেনিংয়ে তারা কাজ করতে পারে, নিশ্চয়ই পারে, যারা ক্যারেটে জানে। এবং অনেক জায়গায় আমি দেখেছি ইচ্ছা করে একটা কোনো গণ্ডগোল হলো ছেলেদের গায়ে হাত দিয়ে তাড়াতাড়ি কেস করে দেওয়া সম্ভব, কারণ অনেকে করে এটা, সুযোগও নেয় অনেক সময়। কাজ করতে গেলে ভুলভ্রান্তি একটু হতেই পারে, আমি তো ভুলভ্রান্তিটাকে স্বীকার করে বলছি না, আমি বাস্তব কথাটা বলছি। কিন্তু একটা মহিলার গায়ে চট করে হাত দেওয়া আর একটা মহিলাকে অসম্মান করা, এটা অত সহজ নয়। সেই জন্য আমি মনে করি আমাদের পুলিশ বাহিনীতে মেয়েরা একটা বড় ভূমিকা নিক। তারা ছেলেদের কাজটা করবে, মেয়েরা সামনে থাকবে, পেছনে ছেলেরা থাকবে। এবং আমি এখনও মনে করি 20 জন মহিলা যদি উইনার্স বাহিনী বাইকে করে যায়, নাকা চেকিং থেকে শুরু করে, গুন্ডা দমন থেকে শুরু করে, চোর ডাকাত করাপশন থেকে শুরু করে মার্ডার, অ্যান্টি সোশ্যাল হুলিগানস, এদের বিরুদ্ধে তারা অনেক স্মার্টলি কাজ করতে পারে, এগিয়ে আসতে হবে। একটা জিনিস আমি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি এখানে আছে আমি বলবো, আইএসরা একটা সিস্টেমের মধ্যে আছে, আইপিএসরাও একটা সিস্টেমের মধ্যে আছে, তাদের পে স্কেল থেকে শুরু করে তাদের সুযোগ সুবিধা, তাদের মতো করে করবার জন্য দেখার লোক আছে। WBCSদেরও আমরা একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, তারা তাদের কাজগুলো টাইম টু টাইম অ্যাসোসিয়েশনের থ্রুতে করে নেয়, তাদের অনেক প্রবলেম ছিল সেগুলোকে সমাধানও করা হয়েছে। কিন্তু একমাত্র জায়গা ওয়েস্ট বেঙ্গল যারা পুলিশ সার্ভিসে আছেন WBPSে, তাদের কিন্তু অনেক ডিসক্রিমিনেশন আছে। এমনকি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে যারা আছেন, যদিও রিসেন্টলি আমরা আরও 200 WBCS আর WBPS 200-400 বাড়াবার সিদ্ধান্ত নিয়েছি, তাতে WBPSের লোকও রাখা হয়েছে, আইএসও রাখা হয়েছে, সবাইকেই রাখা হয়েছে, আইএসও বাড়ানোর জন্য আমরা লিখেছি। কিন্তু আমি মনে করি ডিসক্রিমিনেশনটা খুব বেশি আছে। যদি WBCSেরটা আমরা সমাধান করতে পারি, তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসেরটাও সমাধান করা উচিত বলে আমি মনে করি। আমি এখানে আসার আগে আমি আশা করি আমার অফিস থেকে ফাইন্যান্স সেক্রেটারির কাছে, চিফ সেক্রেটারির কাছে আর হোম সেক্রেটারির কাছে আমি একটা কাগজ পাঠিয়ে এসেছি, কতগুলো পয়েন্ট আমার মনে হয়েছে যেখানে ডিসক্রিমিনেশনটা খুব বেশি আছে। ধরুন আমি চাই আইএসরা ভালো থাকুক, আইপিএসরা ভালো থাকুক, আমার কোনো, আমি এটা কারো বিরুদ্ধে বলছি না, তাদের বলবার জায়গা আছে, তাদের একটা সিস্টেমে চলে, কিন্তু এরা প্রবলেমটাকে এদেরও বলার কেউ নেই, কেউ তো কারোর জন্য বলবে। ধরুন আইএসরা কোথাও একটা ভাতা পাচ্ছে 2000, তো ওরা পাচ্ছে মাত্র 200 টাকা, এরকম কিন্তু স্টেট পুলিশ সার্ভিসে অনেক ডিসক্রিমিনেশন আছে। আমি WBCSটা করে দিয়েছি অনেকগুলো, ফলে দে আর বেনিফিটেড নাও, কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশটা করা হয়নি, আমি চাই এটা করা হবে। আইপিএস আমরা আরও চাই আইপিএস তৈরি হোক, আইপিএস তো বাংলায় কোথায়, সেই জাবেদ কবে হয়েছিল, তারপরে তো বাংলার সয়েলের ছেলে মেয়ে দেখতেই পাই না, কিন্তু অন্যান্যরা যারা আছেন তারা আমাদের বাংলাকে ভালোবেসেই কাজ করেন। কিন্তু প্রবলেম একটাই হয়, সেটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজটা না জানলে। যেমন আপনি যদি দার্জিলিংয়ে গিয়ে কাজ করেন, দার্জিলিংয়ের ল্যাঙ্গুয়েজটা না জানলে, অন্তত হিন্দি জানলেও চলবে, নেপালি না জানলেও, তাহলে একটা লোক যদি আপনাকে একটা চিঠি দেয় আপনি কী করে পড়বেন, আপনার কাছে একটা কমপ্লেন দিচ্ছে আপনি কী করে জানবেন। কাজেই আমি মনে করি
যে লোকাল ল্যাঙ্গুয়েজটা জানা খুব প্রয়োজন। লোকাল ল্যাঙ্গুয়েজটা না জানলে সমস্যার সমাধান হয় না। আরেকটা কথা হচ্ছে, ক্যালকাটা পুলিশকে একসময় আমরা স্কটল্যান্ডের পুলিশের সাথে তুলনা করতাম, এখনও যে নেই তা নয়, এখনও তারা পাল্লা দিয়েই কাজ করে। ওয়েস্ট বেঙ্গল পুলিশকে আরেকটু বেশি স্মার্ট হতে হবে। এটা তাদের দোষ নয়, কিন্তু কলকাতা পুলিশ ছোট্ট জায়গায় ওদের যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথ জেলায় নেই, এবং আগে তো কিছুই ছিল না প্রায়। এখন তো আমরা অনেক নতুন থানা তৈরি করেছি, 6টা পুলিশ কমিশনার তৈরি হয়েছে, অনেক নতুন পুলিশ জেলা তৈরি হয়েছে, এবং তাতে এসপির সংখ্যা বেড়েছে, অ্যাডিশনাল এসপির সংখ্যা বেড়েছে, আইসির সংখ্যা বেড়েছে, মহিলা ওসিরা মহিলা পুলিশ স্টেশন চালাচ্ছে, অন্যান্য কাজও করছে। কিন্তু আমি মনে করি যে আরও বেশি করে পুলিশকে লোক নিতে হবে, আরও নিয়ে আসতে হবে। আমাদের সময় আমরা অনেক রিক্রুটমেন্ট পুলিশে করেছি, এবং আরও যেগুলো প্রসেসে আছে, আমি বারবার বলি এর মধ্যে আমরা কোনো ইন্টারফেয়ার করি না যখন বলছি করি না। স্টেট পরীক্ষা দিয়ে পাশ করে উচ্চতা টুচ্চতা মেপে রিক্রুটমেন্ট বোর্ড করে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ভ্যাকেন্সি যেগুলো আছে সেগুলোকে ফুলফিল করতে হবে। আর মানুষের সুদিনে না পারি, মানুষের দুর্দিনে কিন্তু মানুষের পাশে দাঁড়াতে হবে। কোভিডের লড়াই করতে গিয়ে আমার অনেক পুলিশকর্মী প্রাণ দিয়েছেন, যেমন ডাক্তাররাও দিয়েছেন, নার্স বা সাধারণ লোকও প্রাণ দিয়েছেন, সেরকম মনে রাখবেন আপনাদের পরিবারেরও অনেকের প্রাণ গেছে। আমরা সবসময় যেন তাদের সাথে থাকি। এই তো 3 দিন আগে উল্টোডাঙ্গা পুলিশের ট্রাফিক অফিসার, ট্রাফিকের অ্যাডিশনাল ওসি, তার ছেলেটা মারা গেল রোয়িং ক্লাবে, লেক ক্লাবে দুজন মারা গেল। একটা বাবা মায়ের যাদের একটাই ছেলে বা একটাই মেয়ে, আর তারা যদি চলে যায় মধ্যগগনে, সেই পরিবারটার কী অবস্থা হতে পারে সেটা আমরা সকলেই রিয়েলাইজ করতে পারি। তাই তাদের আরও সহানুভূতির সাথে দেখা, তাদের কাউন্সিলিং করা, তাদের পরিবারের সাথে যোগাযোগ রাখা, এবং দরকার হলে তাদেরকে নানা রকমভাবে মেন্টালি সাপোর্ট দেওয়া, এটা একটা বড় কাজ বলে আমি মনে করি। বডিগার্ড লাইন আমরা পুলিশ লাইনগুলোও নতুন করে করছি, অনেকগুলো জায়গায় হয়েছেও। আমার পুরস্কার একটাই, সেটা হচ্ছে আমার ভাই বোনেরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আপনাদের পরিবারের ছোট ছোট বাচ্চাগুলো আগামী দিনে খুব সুন্দরভাবে নিজেদের গড়ে তুলুক, সুন্দর পৃথিবী গড়ে তুলুক, শান্ত পৃথিবী গড়ে তুলুক। আমার পুলিশের প্রতি আমার পুরো ভরসা আছে, বিশ্বাস আছে, এবং আমি মনে করি তারাও মানবিক মানুষ, তারা কেউ অন্য জগৎ থেকে আসেনি, তারা এই পৃথিবীরই মানুষ, তারা আমাদেরই ঘরের ভাই বোন। তাদের সকলে সহযোগিতা করুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শরীরটাকে যত্ন করুন, এবং পুলিশের হেলথ কেয়ারটাকেও ভালো করে দেখতে হবে। পুলিশের যে হেলথ কেয়ার, এটা কম্পালসারি করতে হবে। WBCS-এ আমরা এটা করে দিয়েছি, WBPS-এও এটা করতে হবে, এমনকি কনস্টেবল লেভেল থেকে শুরু করে SI লেভেল সবার শরীরের যেটা, ইভেন ড্রাইভার, অনেক সময় ড্রাইভাররা গাড়ি চালাতে চালাতে ক্লান্ত হয়ে যায়, রেস্ট পায় না, ফলে রাত্রিরে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। এটাও মানবিক দিক থেকে দেখতে হবে।